এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্লিম হতে আমরা কে না চাই, কিন্তু বর্তমানে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া, জ্যাম ফুড খাওয়ার ফলে মোটা হতেই চলেছি, ওজন বাড়তেই চলেছে। আর ওজন কমাতে ডায়েট করছি, এক্সারসাইজ করছি, কিন্তু কোনোভাবেই যেন কন্ট্রোল করতে পারছি না, আর এর জন্য আমরা একটা সময় দুর্বল হয়ে যাচ্ছি। তবে আমার আজকের রেসিপি ফলো করে যদি সকাল বিকাল দৈনিক 2 গ্লাস জুস খান, তাহলে আর ওজন বেড়ে যাওয়া নিয়ে ভাবতে হবে না, মোটা হওয়া নিয়ে ভাবতে হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী সেই আশ্চর্যজনক জুস। জুসটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম পাসলে পাতা ও 100 গ্রাম ধনে পাতা। তবে পাসলে পাতাটা কি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাসলে পাতা, এটা বাইরের কান্ট্রিতে যারা থাকেন তারা যে কোনো সুপার শপে কিনতে পারবেন, আর বাংলাদেশে যারা থাকেন তারা বড় বড় সুপার শপগুলোতে এটা পাওয়া যায়, তবে বাইরে লোকাল শপে পাওয়া যায় কি না আমার জানা নাই। আর এটা হচ্ছে ধনে পাতা। এবার এই দুই রকমের পাতাগুলোকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব, আর সাথে লাগছে একটা বাতাবি লেবু। আমি দুই রকমের পাতাগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে ধনে পাতাগুলোকে কুচি করে নিচ্ছি। আমি একটা নাইফের সাহায্যে এগুলোকে কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে দা বা বটির সাহায্যে এটাকে কুচি করতে পারবেন। এখন কুচি করে নিচ্ছি পাসলে পাতা। এভাবে কুচি করে নিলে ব্লেন্ড করার পরে ভিতরে যে একটা আঁশ থাকে ওই আঁশটা থাকবে না। এবার একটা বাটিতে তুলে এগুলোকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। সাথে আমি বাতাবি লেবুটাও কেটে নিচ্ছি। আমি এখানে 4 গ্লাস জুসের জন্য একটা বাতাবি লেবু নিয়েছি। আপনাদের যদি জুসের পরিমাণ বেশি হয়, মানে 8 গ্লাস জুস তৈরি করতে চান, তাহলে 2টা বাতাবি লেবু দিতে হবে। মনে রাখবেন প্রতি 4 গ্লাসের জন্য একটা করে বাতাবি লেবু লাগবে। আর এখন এই পাতাগুলোকে আমি একটা ব্লেন্ডার জগের ভিতরে দিয়ে দিচ্ছি, আর সাথে এই গ্লাসের 4 গ্লাস পরিমাণ পানি দিচ্ছি। আর পানিটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ড করে নিব। এই জুসটা খাওয়া যে শরীরের জন্য কত বড় উপকারী, সেটা যে একবার খাবেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এর মধ্যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জুসটা করা হয়ে গেছে, মানে জুসটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বলের ভিতরে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা মিহি হয়েছে। ফ্যাট কমার জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট আপনারা তৈরি করে নিতে পারেন এই জুসটা। আর প্রতিদিন সকালে এবং রাতে 2 গ্লাস করে এটাকে খেতে হবে, আর পার্থক্যটা আপনি নিজেই বুঝবেন। এবার এই জুসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি যে বাতাবি লেবুটা আমি কেটে রেখেছিলাম, সেটা বাতাবি লেবুর সম্পূর্ণ জুসটাকে বের করে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে ভিডিও করার জন্য বলছি না, তোমরা এটাকে একবার ট্রাই করে দেখবে, আর যদি ওজন না কমে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, প্রতিদিন সকালে এবং রাতে এই জুসটা যে দৈনিক 1 গ্লাস করে খাবে, অবশ্যই তার 7 দিনেই মিনিমাম 3 কেজি কমবে। এখন এই জুসটাকে আমি একটা পানির বোতলে ভরে ফ্রিজে রেখে দিব, আর প্রতিদিন সকালে 1 গ্লাস এবং রাতে 1 গ্লাস খেয়ে নেব। সকালে এবং রাতে প্রতিদিন 2 বার 2 গ্লাস এটাকে খেতে হবে, আর এটাকে আপনি সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারবেন 3 দিন পর্যন্ত, মানে একবার বানিয়ে আপনি 3 দিন খেতে পারবেন। কমেন্ট করে অবশ্যই জানাবে আমার আজকের ভিডিও কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।